দ্বীপ জেলা ভোলায় শিক্ষার আলো ছড়াচ্ছে লালমোহন হামিম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। 2005 সালে লালমোহন উপজেলার প্রতিষ্ঠার পর থেকে 2005 সালে লালমোহন উপজেলার প্রতিষ্ঠার পর থেকে ব্যক্তি মালিকানাধীন এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রথমে উপজেলা, পরে ধীরে ধীরে ভোলার সর্বস্তরে শিক্ষা ব্যবস্থার মান অক্ষুণ্ণ রেখে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় এখানে। বিগত বছরগুলোতে এই প্রতিষ্ঠান বরিশাল বোর্ডে তৃতীয় ও চতুর্থ স্থান এবং ভোলায় প্রথম স্থান দখল করে আসছে। 2018 সালে পিএসসি ও জেএসসি পরীক্ষায় 149 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ 5 অর্জন করে 97 জন, বাকিরা সকলে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়। এছাড়াও লালমোহন হামিম স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, ডিজিটাল হাজিরা নেওয়া হচ্ছে। দেশের কোথাও প্রতিটি ক্লাসে মাল্টিমিডিয়া না থাকলেও একমাত্র ব্যতিক্রম লালমোহন হামিম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এখানে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসে মাল্টিমিডিয়া প্রযুক্তিতে নেওয়া হয়। আছে কম্পিউটার ও সায়েন্স ল্যাব। আমি লালমোহন হামিম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্র। আমি ক্লাস টু থেকে এখানে পড়ে আছি। আমার এখানে পড়াতে আমার পড়ালেখার অনেক উন্নতি হয়েছে। আমাকে স্যাররা অনেক ভালো করে সহকারে পড়াচ্ছে। এখানে লেখাপড়া করতেছি। এখানে টিচারদের ভালো লেখাপড়ার কারণে অষ্টম শ্রেণীতে জিপিএ 5 পেয়েছি। আমাদের এখানে ল্যাপটপ শেখানো হয়। ক্লাস টেনের বছর আমরা এ প্লাস পেয়েছি এবং সায়েন্স ল্যাব আছে। প্রতিটা স্থান ছাত্র টিচার সবাই অনেক বিজ্ঞত, অনেক শিক্ষক, ভালো শিক্ষক। উপজেলার শিক্ষা ব্যবস্থা যখন পুরোপুরি অবসান তখন আমি কিন্তু সিদ্ধান্ত নিলাম এটা প্রতিষ্ঠান করার। প্রতিষ্ঠান শুরু করার পর আমার মানসিকভাবে সিদ্ধান্ত ছিল যে আমি বরিশাল বোর্ডে একটা নাম্বারে যাইতে হবে। আমি প্রথমে 11, তারপরে 2-3, এবছরের রেজাল্টও 2018 সালের রেজাল্টও আমি বরিশাল বোর্ডে দিয়ে গেছি। এবং এই প্রতিষ্ঠান আগামী দিনে আমরা জাতীয় পর্যায়ে 2021-এর ভিতরে জাতীয় পর্যায়ে ফার্স্ট হয়ে ঢাকা এই প্রতিষ্ঠানের একটি বড় শাখা ক্যাম্পাস খোলার জন্য আমাদের প্রস্তুতি আছে। ভোলা থেকে এম এ হান্নানের তথ্যচিত্রে পলি টিভি।